কিনা তোমরা সবাই? জি স্যার, জি স্যার। আচ্ছা দেখো, আমাদের হচ্ছে জেনারেল টেক্সটাইল প্রসেসে হচ্ছে আমাদের আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করতেছিলাম সেটা ছিল কটন, জুট এবং ড্রাই ডাবলিং। আর আগের ক্লাসটাতে হচ্ছে আমরা তিনটা এই মানে প্রশ্ন শিখেছি, অর্থাৎ কটন কাকে বলে, জুট ড্রয়িং কাকে বলে এবং ডাবলিং কাকে বলে, এবং ড্রয়িং এর উদ্দেশ্য এটা আমরা পড়েছিলাম আগের ক্লাসে। আজকের ক্লাসে আমরা পড়বো কটন ড্রয়িং ফ্রেমের প্রধান অংশের একটা তালিকা, এটা পড়বো। পাশাপাশি আমরা পড়বো যে জুট ড্রয়িং ফ্রেমের উদ্দেশ্য এবং জুট ড্রয়িং ফ্রেমকে কার্যাবলী অর্থাৎ জুট ড্রয়িং ফ্রেমকে আমরা কয় ভাগে ভাগ করতে পারছি, এই প্রশ্নগুলো আমরা পড়বো, ঠিক আছে? তো এখন যদি আমরা প্রথম যে প্রশ্নটা আছে এটা যদি আমরা দেখি, দেখো কটন ড্রয়িং ফ্রেমের প্রধান অংশের তালিকা সমূহ। তবে তার আগে হচ্ছে আমরা একটা স্লাইড দেখে আসবো যে আসলে কটন ড্রয়িং ফ্রেম বিষয়টা আসলে কেমন। স্লাইডটাকে দেখতে পাচ্ছ কিনা? জি স্যার, হ্যাঁ, এখন এই যে দেখো যে পাশে যে আমরা ছবিটা দেখতে পাচ্ছি, এই ছবিটাকে মূলত বলা হয় যে কটনের একটা ড্রয়িং ফ্রেম। এখন ড্রয়িং ফ্রেমের আসলে কাজ কি, কারণ আমরা জানি ব্লু রুমের পরে আমরা কার্ডিং মেশিন ব্যবহার করি। কার্ডিং এর মেশিনের পরে আমরা যে কার্ডিং মেশিন থেকে যে স্লাইবারটা পাই সেটাকে বলা হয় কার্ডের স্লাইবার। হ্যাঁ, এই কার্ডের স্লাইবারটাকে আমি পরবর্তীতে নেই ড্রয়িং মেশিনে বা ড্রয়িং ফ্রেমে। তো এই ড্রয়িং মেশিনের মূলত কাজ হচ্ছে কি, স্লাইবারটাকে আরো সোজা সমান্তরাল করা, স্লাইবারটা কোথায় মোটা চিকন থাকলে সেটাকে সোজা সমান্তরা, এবং ড্রাফটিং এবং ডাবলিং এর কাজগুলো এই ড্রয়িং ফ্রেম মেশিনে করা হয়। তো এখানে দেখো আমাকে টাস্ক অফ ড্রয়িং ফ্রেম অর্থাৎ ড্রয়িং ফ্রেমে আমার কি কি কাজ হইতে পারে, যেমন ড্রয়িং ফ্রেমে আমার তিনটা কাজ হয়, নিচের দিকে খেয়াল করো, ড্রাফটিং এর কাজ হয়, ডাবলিং এর কাজ হয়, ড্রয়িং এর কাজ হয়। অর্থাৎ একটা জিনিস খেয়াল রাখবা যে ড্রয়িং ফ্রেমের মধ্যে আমার তিনটা কাজ হয়, ঠিক আছে? সেই তিনটা কাজ কি কি, একটা হচ্ছে ড্রাফটিং, একটা হচ্ছে ডাবলিং, একটা হচ্ছে ড্রয়িং। একজন একজন বলো আমাকে তাহলে, হাসান তুমি বলো তো তাহলে ড্রয়িং ফ্রেমে কি কি কাজ হয় আমি যেটা মাত্র বললাম? ড্রয়িং, ডাবলিং, এবং হ্যাঁ ড্রাফটিং। ড্রাফটিং, হ্যাঁ, তার মানে আমরা এখন থেকে খেয়াল রাখবো কি, আমরা যে ড্রয়িং ফ্রেমটা সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি এই ড্রয়িং ফ্রেমে মূলত তিনটা কাজ হচ্ছে, আবারও বলি, ড্রাফটিং হয়, ডাবলিং হয় এবং ড্রয়িং হয়, ঠিক আছে? এখন যখন আমি ড্রয়িং ফ্রেমে পড়তে যাবো যে ড্রয়িং ফ্রেমে ড্রাফটিং কিভাবে করে, এখন এখানে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে ড্রয়িং ফ্রেমে সাধারণত প্রায় কয়েক ওভার পদ্ধতিতে, যেমন 4:3 ড্রাফটিং সিস্টেম, অর্থাৎ একটা রোলার, তিনটা থাকে উপরের দিকে রোলার, চারটা থাকে উপরে রোলার, তিনটা থাকে নিচে রোলার, আবার 3:3, তিনটা রোলার থাকে উপরে, তিনটা রোলার থাকে নিচে, আবার 3:4, তিনটা রোলার থাকে উপরে, চারটা রোলার নিচে, 5:3, পাঁচটা থাকে উপরে, তিনটা থাকে নিচে। আমরা যে ড্রাফটিং করব, তার মানে আমাকে আবার ক্লিয়ার জানতে হবে ড্রাফটিং মানে কি। আমি আবার বলে দিই, ড্রাফটিং মানে হচ্ছে আজকে সোজা সমান্তরাল করা, সুষম স্লাইবারে তৈরি করাই হচ্ছে ড্রাফটিং এর কাজ। এখন আমি যে ড্রাফটিং করব, আমি কয়েকটা পদ্ধতি, অর্থাৎ এখানে চারটা পদ্ধতি আমরা তোমাদেরকে দেখাচ্ছি, টোটাল চারটা পদ্ধতিতে আমরা ড্রাফটিং করতে পারি। এখন দেখো তোমরা এখানে একটা ছবি দেখতেছো যে ড্রাইভিং প্রিন্সিপাল অফ ড্র ফ্রেম, এখানে ড্র ফ্রেমের একটা ছবি দেখা যাচ্ছে, আসলে ড্র ফ্রেমের কাজগুলো কিভাবে করা হয় আমরা বইয়ের ছবি থেকে তোমাদেরকে এগুলো দেখাবো ধীরে ধীরে। এখানে মূলত একটা ড্রয়িং ফ্রেমের মধ্যে সাধারণত মোটর থাকে, একটা দুইটা বা তিনটা মোটর থাকতে পারে, তারপর এখানে স্লাইবার গুলোকে নেওয়ার জন্য একটা ক্যান থাকতে পারে, যে যেখানে আমার ক্যানের মধ্যে গেলে ড্রয়িং স্লাইবার গুলো যেখানে গিয়ে জমা হবে। এরপর আমরা মূলত যেটা দেখবো, যে দেখো এখানে তোমরা একটা জিনিস দেখতেছো পাশের যে ছবিটা, পাশের ছবিটাতে আমাকে একজন বলো দেখানে কয়টা স্লাইবার দেখা যাচ্ছে, পাশের ছবিটা একজন দেখে আমাকে বলো কয়টা স্লাইবার দেখা যাচ্ছে। ছয়টি, হ্যাঁ, ছয়টা স্লাইবার। তো মূলত হচ্ছে স্লাইবার, এখানে আমরা কি করতেছি ড্রয়িং ফ্রেমের মধ্যে স্লাইবার কে যে এই যে এখানে একটা মেশিনের মধ্যে আমরা ঢুকাচ্ছি, এখানে কাজটা হচ্ছে কি স্লাইবারটাকে আমাকে সোজা সমান্তরাল করা। দেখো এখান থেকে ছয়টা স্লাইবার কি অপর পাশে কিন্তু একটা স্লাইবার বের হচ্ছে, বুঝতে পারছো? নর্মালি আমরা যখন ডাবলিং করি অর্থাৎ একের অধিক স্লাইবারকে আমরা মেশিনের মধ্যে দিয়ে একটা স্লাইবার, তো চারটা স্লাইবার ঢুকাবো একটা স্লাইবার বের হবে, ছয়টা স্লাইবার ঢুকাবো একটা স্লাইবার বের হবে, কিন্তু স্লাইবারের ওজন গুলা কিন্তু আমার সমান থাকবে, এগুলো হচ্ছে আমার ড্রাইভের কাজ। এরপর দেখো মূলত এখানে একটা ছবি দিয়ে দেখাই দিছে যে একটা স্লাইবার দেখো কিভাবে কাজ করতেছে। দেখো প্রথম অংশটাতে দেখো পিছনের দিকে স্লাইবারটা কিন্তু মোটা স্লাইবার, তাই না? কিন্তু সে যত সামনের দিকে যাচ্ছে সে স্লাইবারটা কিন্তু চিকন হয়ে যাচ্ছে, কারণ আমরা পড়ছিলাম কি ড্রাফটিং এর মধ্যে স্লাইবার সমূহ সাধারণত সোজা সমান্তরাল করা এবং সুষম স্লাইবার তৈরি করাই হচ্ছে আমার এটার কাজ। তার মানে এই ছবিটাতে তোমরা দেখতে পাচ্ছ যে স্লাইবারটা এখানে আমাকে কি হচ্ছে, স্লাইবারটা আমার ধীরে ধীরে যেখানে মোটা চিকন আছে, দেখো পিছনের দিকে মোটা, এটা সামনের দিকে চিকন, তার মানে স্লাইবারটাকে একটা সুষম স্লাইবারে পরিণত করার কাজটা এখানে ড্রাফটিং পদ্ধতিতে আমরা করতে পারতেছি। দেখো এই যে এখানে যেটা রোলার দেখতেছো এটাকে বলা হয় মূলত ড্রাফটিং রোলার, কারণ আমরা যে পড়বো যে কটন
ড্রয়িং, এই কন্ট্রোল ড্রয়িং এর মধ্যে যখন আমরা একটা রোলার ব্যবহার করব, এই রোলারটার মধ্যে আমার এই বিষয়টা থাকবে। ড্রাফটিং রোলারটা দেখতেছো তো, তাই না? এটাকে মূলত বলা হচ্ছে একটা ড্রাফটিং রোলার হিসেবে আমরা জানি। দেখো এখানে আরো কিছু রোলারের ছবি আমরা তোমাকে দেখাই দিচ্ছে, যে এই রোলার গুলো সাধারণত কি করে আমার ড্রয়িং ফ্রেম মেশিনের মধ্যে আমার ব্যবহৃত হয়ে থাকে। ঠিক আছে, যে ড্রাফটিং অ্যাকশন, এখানে একটা ড্রাফটিং অ্যাকশন তোমাকে দেখাচ্ছি। দেখো ড্রাফটিং অ্যাকশনটার মধ্যে একটু ভালো করে খেয়াল করলে যদি তোমরা দেখো, দেখো যে মাঝখানে একটা স্লাইভার দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ কিনা, যে দুইটা দেখতে পাচ্ছ এটা? জি স্যার, জি স্যার। এখন দেখো এইটাকে বলা হচ্ছে 3/4 ড্রাফটিং সিস্টেম। কি বলা হচ্ছে? 3/4 ড্রাফটিং সিস্টেম। কেন এটাকে 3/4 ড্রাফটিং সিস্টেম বলা হয়েছে? দেখো প্রথম দিকে খেয়াল করো, প্রথম দিকে রোলার আছে কয়টা? একটা, দুইটা, তিনটা রোলার। আর উপরে কয়টা রোলার আছে? উপরে কয়টা রোলার আছে দেখতেছো? একজন বলো উপরে কয়টা রোলার দেখতেছো ছবিটাতে? চারটি উপরে, উপরে চারটা কালো কালো রোলার, যেটা কালো ছোট, চারটা রোলার। আর নিচে আছে তিনটা, নিচে দুইটা ছাড়া, কিন্তু এই নিচের এই দুইটা ছাড়া। ঠিক আছে, এখানে তিনটা রোলার আছে, উপরে চারটা রোলার আছে। তার মানে এটা একটা ড্রাফটিং সিস্টেম। একটু আমি দেখে আসছি তোমাদের, যে 3/4 ড্রাফটিং সিস্টেম, এটাকে বলা হয় 3/4 ড্রাফটিং সিস্টেম। দেখো এই ড্রাফটিং সিস্টেমের মাঝখান দিয়ে এই যে হলুদ যেটা আসতেছে, এটাকে বলা হচ্ছে একটা স্লাইভার। স্লাইভারটা প্রত্যেকটা রোলারের মাঝখান দিয়ে আসতেছে, আর এসে কি হচ্ছে, সে সুষম একটা স্লাইভারে পরিণত হচ্ছে। বিষয়টা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা, যে ড্রাফটিং মেশিনে কিভাবে কাজ করা হয়? জি স্যার, ঠিক আছে। এরপরে দেখো এখানে জাস্ট দেখা হচ্ছে কি, যে কাজ শেষ হয়ে যাওয়ার পরে স্লাইভার গুলোকে কিভাবে আমরা সাধারণত কালেক্ট করে থাকি। ঠিক আছে, দেখো আমরা এখানে অনেক বড় একটা ক্যান দেখতে পাইতেছি, যে কনসেপ্ট ক্যান অফ ট্রান্সপোর্ট। অর্থাৎ যখন স্লাইভার গুলো যখন তোমার কাজ শেষ হয়ে যাবে, অর্থাৎ ড্রয়িং মেশিনে যখন তুমি ড্রন স্লাইভারটা পাবে, সেই স্লাইভার গুলোকে আমরা সাধারণত কিভাবে সংগ্রহ করে থাকি। ঠিক আছে, এটা ছিল আমাদের মূলত প্রথম যেই জিনিসটা তোমাদেরকে দেখালাম আমি। এরপর আসলে আমরা যে জিনিসটা এখন দেখানোর চেষ্টা করব, সেটা হচ্ছে বইয়ের যে পড়াটা। এখন এখানে দেখা বলছে যে কটন ড্রয়িং ফ্রেমের প্রধান অংশ সমূহের একটা তালিকা তৈরি করো। এখানে বলছে কি, লোহার কাঠামো দিয়ে তৈরি। তার মানে এতক্ষণ পর্যন্ত আমরা যে মেশিনটা দেখে আসছি, এটা কি মূলত লোহার কাঠামো দিয়ে তৈরি করা হয়েছে, তাই না? এতক্ষণ পর্যন্ত আমরা যেটা দেখে আসছি, এটা কিন্তু মূলত লোহার কাঠামো দিয়ে তৈরি করা হয়েছে। এখন এখানে বলছে বিভিন্ন যন্ত্রাংশ দ্বারা ড্রয়িং ফ্রেমে সাজানো থাকে। মেশিনের পিছনের অংশে কার্বন ফাইবার ভর্তি ক্যান সাজানো থাকে। এই যে দেখো এই ছবিটা যদি তোমরা এখানে দেখো, দেখো এখানে কয়টা ক্যান আছে? দুইটা ক্যান আছে, না? দুইটা ক্যান তো দেখতেছো, একটা ক্যান আর এই একটা ক্যান, তাই না? দেখতেছো ক্যানটা? এটা হচ্ছে মেশিনের একটা পিছনের অংশ। তো পিছনের অংশ কি করতেছে, এখান থেকে দেখো একটা স্লাইভার যাচ্ছে, এখান থেকে একটা স্লাইভার যাচ্ছে। তাহলে টোটালি কয়টা স্লাইভার যাচ্ছে দুইটা ক্যান থেকে? কয়টা স্লাইভার যাচ্ছে দুইটা ক্যান থেকে? চারটা। হ্যাঁ বলো, চারটা, দুইটা স্লাইভার যাচ্ছে এখান থেকে একটা স্লাইভার, এখান থেকে একটা স্লাইভার। তাহলে টোটালি দুইটা স্লাইভার, দুইটা ক্যান আছে, এখানে দুইটা ক্যান থেকে দুইটা স্লাইভার যাচ্ছে। কিন্তু দেখো সে দুই দুই লেখাটা দেখতেছো, দুই এখানে দুই, দেখো এককে বলছে স্লাইভার ক্যান, হ্যাঁ এককে বলছে স্লাইভার ক্যান, এই দুইটাকে বলছে জোড়া রোলার। দুইটাকে কি বলছে? জোড়া রোলার, জোড়া রোলার। তিনটাকে বলছে, তিনটাকে বলছে ড্রাফটিং জোন। তাহলে আমি এটাকে কি নামে ড্রাফটিং জোন বলতে পারবো? এটাকে আমি বলতে পারবো 3/3 ড্রাফটিং জোন। কি বলতে পারবো? 3/3 ড্রাফটিং রোল, ড্রাফটিং জোন। হ্যাঁ, এখানে চারটাকে বলছে ট্রাম্পেট, চারটাকে বলছে ট্রাম্পেট, পাঁচটাকে বলছে ডেলিভারি রোলার, ছয় নাম্বারটাকে বলছে স্লাইভার, সাত নাম্বারটাকে বলছে ক্যান। এবার আমার যদি আমরা বর্ণনা লিখতে চাই, বইয়ের বর্ণনাটা আমার পড়ার দরকার নেই। কেন পড়ার দরকার নেই? আমরা প্রথমে বলবো যে আমার কাছে দুইটা স্লাইভার ক্যান আছে, এই যে এক আর এক, এখান থেকে দুইটা স্লাইভার ক্যান আছে। দুইটা স্লাইভার ক্যান থেকে দুইটা স্লাইভার আমার জোড়া রোলারের মধ্য দিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে। কি হচ্ছে? দুইটা স্লাইভার ক্যান থেকে দুইটা স্লাইভার আমার জোড়া রোলারের মধ্য দিয়ে, এই যে দুই এর মধ্য দিয়ে, দেখো এক প্রথম এক নাম্বারটা দুইয়ের মধ্যে দিয়ে গেছে, দ্বিতীয় এক নাম্বারটা আবার আরেকটা জোড়া রোলারের মধ্যে দিয়ে গেছে, তাই না? সেটা জোড়া রোলারের মধ্য দিয়ে গিয়ে কোথায় গেছে এবার বলো তো একজন আমাকে, জোড়া রোলারের মধ্য দিয়ে কোথায় গেছে? হ্যাঁ, তারপর সে ড্রাফটিং জোনে গেছে। খেয়াল রাখবা এই মেশিনের মধ্যে এইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। কোন জায়গাটা? ড্রাফটিং জোন জায়গাটাই সব থেকে গুরুত্বপূর্ণ, কারণ এখানেই হচ্ছে মূল কাজটা হবে। একটু আগে আমি তোমাদেরকে স্লাইডটা দেখাই আসলাম, যে একটা স্লাইভারের মধ্যে সাধারণত কি হয়, ড্রাফটিং জোনের মধ্যে কি কি কাজ হয়। আর্চগুলো সোজা সমান্তরাল হয়, আর্চগুলো একক আর্চের পর্যায়ে চলে আসে, ঠিক আছে, মোটা চিকন থাকলে সেগুলো ঠিক হয়ে যায়, এগুলো সমস্ত কিছু
এই তিন নাম্বার অংশটাতে হয়। কোথায় অংশটাতে হয়? সে ড্রাফটিং জোনের মধ্যে অংশটা হয়। এখানে আমরা কি ধরনের ড্রাফটিং ব্যবহার করতেছি সিস্টেম? 3/3। হ্যাঁ, এখানে আমরা 3/3 করব। এখানে আমরা 3/3 ড্রাফটিং সিস্টেম ব্যবহার করতেছি। তো কি হলো, আমরা যদি আবার প্রথম থেকে বলি, আমার দুইটা স্লাইবার ক্যাপ থেকে দুইটা স্লাইবার জোরালোর মধ্য দিয়ে সে ড্রাফটিং জোনে প্রবেশ করলো। এবার ড্রাফটিং জোনে কি হয়েছে সেটা আমরা বর্ণনা দিব। আমরা কিন্তু বলে দিচ্ছি ড্রাফটিং জোনে কি কাজ, সেটা লেখবা। লেখার পরে ড্রাফটিং জোন থেকে সে সরাসরি চলে গেল কোথায়? চারে। চার নাম হচ্ছে ট্রাম্পেট। ট্রাম্পেট রোলার। ট্রাম্পেটের মধ্য দিয়ে স্লাইবারটা কিসের মধ্যে জ্বলা হচ্ছে? আমার ফাইনালি একটা কিসে জ্বলা হচ্ছে? ডেলিভারি রোলারের মধ্যে যাচ্ছে। পাঁচ নাম্বারটা হচ্ছে ডেলিভারি রোলার। সেখানে থেকে স্লাইবারটা আমার ছয়ের যে স্লাইবারটা সেটা গেলে আমার একটা সাত নাম্বার একটা স্লাইবার ক্যানে গিয়ে জমা হচ্ছে। এভাবে আমরা সাধারণত কটন, যেমন আমাদের প্রশ্নটা কি ছিল, আমাদের প্রশ্নটা ছিল যে কটন ড্রয়িং ফ্রেমের প্রধান অংশের তালিকা অথবা কটন ড্রয়িং ফ্রেম কিভাবে কাজ করে। তুমি বুঝতে পারছো? এখন এখানে তো আমি ছবিতে জাস্ট দুইটা স্লাইবার ক্যান দেখাইছি। এখানে ক্যান এতে প্রথম অংশে স্লাইবার ক্যান এক এক দুইটা না থেকে চারটা থাকতে পারে, আবার ছয়টাও কি করতে পারে, থাকতে পারে। এখন খেয়াল রাখবো এখানে যদি আমি ডাবলিং করি তাহলে দুইটা স্লাইবার ঢুকবে, বেরোবে কয়টা? একটা। কয়টা বেরোবে? একটা। যদি দুইটা স্লাইবার ঢুকাই তাহলে বের হবে একটা ডাবলিং এ। ডাবলিং এর সংজ্ঞা হচ্ছে একের অধিক স্লাইবারকে একটা স্লাইবারে পরিণত করার কাজই হচ্ছে ডাবলিং করা। এটা খেয়াল থাকবে, একের অধিক স্লাইবারকে একটা স্লাইবারে পরিণত করা হচ্ছে মূলত ডাবলিং এর। তাহলে দেখো, হ্যাঁ তাহলে দেখো, এই যে আমরা যেটা পড়লাম যে কটন ড্রয়িং ফ্রেমের সংজ্ঞা, এটা সবাই এতক্ষণ সবাই বুঝতে পারছো কিনা? আমার কি কি ধরনের সংখ্যা থাকে, যেমন এখানে বলছে হেড সংখ্যা দুইটি, কখনো কখনো একটি হতে পারে, যেমন ডেলিভারি হেড একটি, ডাবলিং হচ্ছে 8:1। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ দিয়ে দেখো, বলছে কি কটন ড্রয়িং ফ্রেমের ডাবলিং হচ্ছে 8:1। 8:1 দিয়ে আমি কি বুঝবো, কে বলতে পারবো আমাকে? ডাবলিং 8:1 বলতে আমি কি বুঝাই বলো তো, কে বলতে পারবো? দেখি নিজে থেকে বলতে পারো কিনা। এখানে ডাবলিং বলতে পারবো কেউ? একের একের অধিক স্লাইডার, একের অধিক স্লাইবারকে একটা স্লাইবারে পরিণত করা। না, এখানে তো লেখাই আছে 8:1 বলতে বুঝাইছে আটটা স্লাইবারকে একটা স্লাইবারে রূপান্তর করা। বুঝতে পারছো কি বুঝাইছে? আটটা স্লাইবারকে একটাতে পরিণত করা, স্যার 8:1 ডাবলিং 8:1 মানে কি আটটা স্লাইবারকে একটা স্লাইবারে রূপান্তর করা। হ্যাঁ, যদি এটা 4:1 হইতো তাহলে কি বলতা? চারটাকে একসাথে পরিণত করা। হ্যাঁ, আবার যদি 3:1 তাহলে তিনটা স্লাইবারকে একটা স্লাইবার। আর এখানে ড্রাফটিং এর সংখ্যা হচ্ছে আটটি, কারণ এই মেশিনের মধ্যে আমি ড্রাফটিং করব, এখানে ড্রাফটিং এর সংখ্যা থাকবে আমার আটটা। আর এই যে মেশিনটা যে ঘুরবে ডেলিভারি রোলারের, ঘুরতে হবে আমার 600 থেকে 800 RPM। বুঝতে পারছো? সেখানে আমার যে ডেলিভারি রোলারের গতিটা থাকবে সেটা হচ্ছে আমার 600 থেকে 800 RPM গতি থাকবে এই মেশিনটার। আর ডেলিভারি রোলারের ব্যাস, এখন ডেলিভারি রোলার কোনটা, এই যে পাঁচ নাম্বার যে রোলারটা দেখতেছো মেশিন ছবির মধ্যে, এই পাঁচ নাম্বার রোলারটার ব্যাস হবে কতটুকু বলে দিছে, 4.5 ইঞ্চি। কতটুকু হবে? 4.5 ইঞ্চি। তার মানে আমরা দেখো যতটুকু পর্যন্ত আমরা দেখলাম যে আজকে আমাদের যে আলোচনার বিষয় ছিল যে কটন ড্রয়িং ফ্রেমের প্রধান অংশের তালিকা তৈরি করো, এতটুকু পর্যন্ত যে সবাই পারবা কিনা? জি স্যার। এটাতে কার কোনো প্রবলেম আছে? না স্যার। অপেক্ষা করো, আমি তোমাদের একটা জিনিস একটু শেয়ার করে দেখাচ্ছি। দেখো এটা, এই জায়গাটা তো সবাই দেখতেছো তাই না? এটা দেখতে পাচ্ছ? জি স্যার। দেখো এটার একটা নাম বলা হয়েছে, এটার নাম হচ্ছে অটো লেভেলার। এটাকে নামকরণ করা হয়েছে কি? এটার নাম অটো লেভেলার।
অটো লেভেলার এর কাজ হচ্ছে কি, এই যে আমরা ড্রাফটিং এ একটা কথা বারবার বলতেছি না, যে স্লাইবারকে সোজা সমান্তরাল করে একক স্লাইবারে পরিণত করা, এটা হচ্ছে মূলত অটো লেভেলারের কাজ। ওর কাজ হচ্ছে কি, ওর কাজ হচ্ছে স্লাইবারটা কোথায় মোটা বা চিকন থাকলে তাকে সমান করে দেয়া, হচ্ছে মূলত এই অটো লেভেলার তার কাজ। দেখো তোমরা যে ছবিতে দেখতেছো, এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা আটটা স্লাইবার ঢুকছে, দেখছো উপরের দিকে খেয়াল করো, উপরে এখানে আমার টোটালি আটটা স্লাইবার আছে, কিন্তু এখান থেকে দেখো যে বের হচ্ছে একই ওজনের একটা স্লাইবার এখান থেকে বের হচ্ছে। এখানে এই মেশিনটার কাজ হচ্ছে কি, এই আটটা স্লাইবারের মধ্যে যদি কোনো স্লাইবার মোটা বা চিকন থাকে, সেই স্লাইবারটাকে আমার সুষম দৈর্ঘ্যের একটা স্লাইবার তৈরি করা, যেন প্রত্যেকটা স্লাইবার হচ্ছে আমার দৈর্ঘ্য বা এটা ওজনের দিক সব দিক থেকে এটা হচ্ছে আমার সমান হয়ে থাকে, সুষম স্লাইবার তৈরি হয়ে থাকে। মানে অটো লেভেলারের কাজটা কি আমরা বুঝলাম, আমাকে একজন বলো তো। প্রশ্নটা বুঝে নেই, বলছি অটো লেভেলারের কাজটা কি বুঝলাম? স্যার অটো লেভেলারের কাজটা হচ্ছে স্যার আমাদের এখানে যতগুলো স্লাইবার একসাথে আসে স্যার, ওইগুলোর মধ্যে কোনোটা মোটা বা চিকন আছে কিনা ওই সবগুলোকে এক করা, একটা স্লাইবারে পরিণত করা। একটা স্লাইবারে পরিণত করা, হ্যাঁ জি স্যার। ঠিক আছে, এতটুকু পর্যন্ত আমরা বুঝতে পারছি তাই না? এবার দেখো জাস্ট এই যে দেখো, এখানে আমরা একটা জিনিস দেখাই দিচ্ছি। হ্যাঁ, এখানে যে ছবিটা আছে মূলত এগুলোকে বলা হয় মূলত ড্রাফটিং রোলার। হ্যাঁ, এই মূলত এই ড্রাফটিং রোলারের মাঝখান দিয়ে কিন্তু আমার কি যায়, আমার স্লাইবার গুলো পাস করে। এই পাস করার কারণে কিন্তু একটা সময় এসে আমার কি হয়, একটা সময় এসে আমার স্লাইবার গুলো যদি মোটা চিকন কোথাও থাকে সেগুলো আমার ঠিক হয়ে যায়। যেমন এখানে দেখো আমার একটা অটো লেভেলারের ছবি দেওয়া আছে স্ক্রিনে, দেখতে পাচ্ছ অটো লেভেলারের ছবিটা? এখানে একটা অটো লেভেলারের যেটা ছবি দেওয়া আছে, এই যে অটো লেভেলারের এই মেশিন গুলো দেখো পাশের ছবিটার কাজ হচ্ছে কি, দেখো ডান দিকে উপরে খেয়াল করো, এই যে ডান দিকে আমার মাউসটা দেখতে পাচ্ছ, মাউসটা কোথায় আছে দেখো, এই মাউসটা কোথায় দেখতেছো? জি স্যার। হ্যাঁ, এই মাউসটাতে দেখো এখান থেকে আমার অনেকগুলো স্লাইবার ঢুকছে, সে যখন মাঝখানে পার হচ্ছে এখানে থ্রি ওভার থ্রি ড্রাফটিং সিস্টেম আমরা দেখতে পাচ্ছি, উপরে তিনটা রোলার নিচে তিনটা রোলার, কিন্তু এই যে দেখো লাস্ট মিনিটে দেখানো এখান থেকে আমার বের হচ্ছে একটা স্লাইবার, বের এসে কোথায় যাচ্ছে, এটা কি, এটা যেটা দেখাচ্ছি দেখো এটা কি ফ্লাইবার ক্যান স্যার, এটা হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে ডেলিভারি ক্যান, ডেলিভারি ক্যান। হ্যাঁ, তার মানে অটো লেভেলারের কাজ হয়ে আমার ফ্লাইবারটা মূলত মেশিনের মূল অভ্যন্তরের মধ্যে আমার প্রবেশ করছে। ঠিক আছে, তার মানে আর কারো কোনো প্রবলেম আছে এটা নিয়ে বুঝতে তোমাদের? না ঠিক, যতটুকু বুঝাইলাম প্রবলেম নাই তো নাকি? না তাহলে বুঝতে পারবো তো। ঠিক আছে, তাহলে পরের ক্লাসে অবশ্যই আমরা, তখন আমাদের আরেকটা টপিক ছিল সেটা আজকে আমরা আলোচনা করলাম না, আমাদের পরবর্তী যে টপিকটা আছে সেই টপিকটা নিয়ে আমরা আলোচনা করব। আমাদের পরবর্তী টপিকের একটা নাম ছিল যে এই টপিকটা নিয়ে, অর্থাৎ জুট ইয়ার্নের যে ম্যানুফ্যাকচারিং প্রসেস এইটা নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, আমাদের পরের ক্লাসটা হবে তোমার জুট ড্রয়িং ফ্রেমের উদ্দেশ্য এবং জুট ড্রয়িং ফ্রেমের কার্যাবলী, এগুলা নিয়ে আমরা পরবর্তী ক্লাসটাতে আলোচনা করব। ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা দেখতে পর্যন্ত থাকুক, ভালো থেকো সবাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।